9 فبراير 2023 ترجمان كابل لسان اختر اختر اساني عارف بالله شيخ الحديث شيخ العلماء حضرت مولانا شاه عبد المتين بن حسين صاحب دامت بركاتهم فوتو تولا تولي থেকে সম্পূর্ণ বিরত থাকার বিষয় বাদেশা মাসিক ইস্তেমায় বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকাতে বলেন একজনে খাপ দেখছেন পেশাওয়ারে এবং খাপ দেখছেন যে যে বিশাল বড় উলামা মাশায়েখের মজমা আর সেখানে এক বুজুর্গকে বলা হচ্ছে যে আপনি লোকদেরকে বলে দেন যে সবাই পড়ে সব আলেম উলামারা যেন পড়েন যে আল্লাহ মাগফিরলি জামবি কুল্লা দিক্কাহু ও জুল্লা তাই না যে কেউ জিল্লাহু পড়ে জিল জুল দুটোটা পড়া তো লোগাতের দিক থেকে অভিধানের দিক থেকে সঠিক কিন্তু ইমাম নবী সেই মুসলিমের সরাত লিখছেন বিকাসরে আউয়ালিহিমা দিক্কাহু ও জুল্লার জায়গায় লিখছেন তো বিকাশে আউয়াল ইমাম মানে প্রথমটার মধ্যে কাসরা তো দ্বিতীয়টার মধ্যে কি কাসরা হলো তো সেটা কুল্লাহুর মোশাকালাতে এটা জুল্লাহু পড়তে হবে কথা বুঝতেছেন খালি লোগাত নিয়ে বসে থাকলে হবে হাদিসের এবারে তো তাহকিক করা চাইছে মুহাদ্দিসিনের নিকটে এটা কিভাবে সাবেত আছে তো আল্লাহ মাগফির লি দম্বি কুল্লা দিক্কাহু ও জুল্লা হ্যাঁ ও আউয়ালাহু ও আখিরা ও আলার আলানিয়াতাহু ও সিররা হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন ছোট গুলো বড় গুলো এবং প্রথমের এবং প্রথমে যা করছিলাম জীবনের এবং শেষে যা করছিলাম সবগুলো এবং প্রকাশ্যগুলো অপ্রকাশ্যগুলো সবগুলো মাফ করে দেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো যিনি দেখছেন এই খাপ তিনি এটাকে দুনিয়াব্যাপী প্রচার করতেছেন নিজের ছবি সহ এটা দিন হলো এই দিনের বুঝ হলো কি আশ্চর্যের বিষয় মানুষদের ওলামা মাশায়েখদেরকে বলা হচ্ছে তোমরা ইস্তেগফার করো তাহলে তো বোঝা দরকার ছিল যে আমাদের ওলামা মাশায়েখ যারা আজকে দিনের খাদেমের দল আমাদের মধ্যে বেশুমার ভুল ত্রুটি বিচ্যুতি ঘটতেছে আমাদের সকলের আল্লাহর দিকে রুজু হওয়া চাই তওবা করা চাই খালি বাহ্যিক একটা স্বপ্নের চেহারার উপরে স্থির হয়ে গেল দৃষ্টি দৃষ্টি এখানে কেন নিবদ্ধ হলো এর গভীরতা কেন আমরা যাচ্ছি না যে তোমরা ওলামা মাশায়েখের দল তোমরা সবাই আল্লাহর কাছে মাফ চাও তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো তুবু ইলাল্লাহ জামিয়ান আইয়ুল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন তা আমাদের ভুল বিচ্যুতিগুলো দেখা এবং সেগুলো থেকে মুক্ত মুক্ত করা নিজেকে মুক্ত করা মুক্ত হওয়ার চেষ্টায় লিপ্ত হওয়া সেটা আমাদের দায়িত্ব আর সেই স্বপ্ন প্রচারিত হচ্ছে ছবির মাধ্যমে ছবি কোনো দিন ছবি কোনো শরীয়ত যেখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন কুল্লু মুসাফির ফিন্নার যারা প্রাণীর ছবি তৈরি করবে সবগুলো জাহান্নামে যাবে এই হাদিস শোনার পরে একটু অন্তরটা কাঁপা উচিত না যেখানে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ঈমান আছে তার ভিতরে ঈমানওয়ালা মানুষ সত্যিকার এবং কামিল ঈমানওয়ালা তখন এটা প্রমাণিত হবে যখন আল্লাহর কথা শুনলে তার অন্তর কাঁপতে থাকে প্রকম্পিত হয়ে যায় তখন বোঝা গেল সেই ঈমানওয়ালা আর এমন একটা সুন্দর স্বপ্ন দেখার পরে সেটা প্রচার হচ্ছে এই মানুষটার স্বপ্ন দ্রষ্টার ছবি সহকারে এটা সুন্নত তরিকার দিন প্রচার হলো হ্যাঁ কি বিষয় হলো আজকে আমাদের আলেম সমাজের মধ্যে কিছু লোক এতটা আমরা বেফিকির কেন হয়ে গেছি এটা আমাদের ঠিক হচ্ছে না এই পথ থেকে আমাদের ফেরা উচিত ছবি নিয়ে এত উল্লাস এত অস্থিরতা বুখারি শরীফের খতম হচ্ছে সেখানে ছবি তোলা হচ্ছে বুখারি শরীফের দর্স হচ্ছে সেখানে ভিডিও করা হচ্ছে এটাকে কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য না নিজের নফসকে খুশি করার জন্য এর দ্বারা খুশি হচ্ছে শুধুই শয়তান আর নফস আল্লাহ তো এর দ্বারা কখনো খুশি হন না আল্লাহ খুশি হন তখন যখন মুসলমান কোন মানুষ যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুসরণ করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা হলো ছবি তৈরি করা তিনি ছবি তৈরি করছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি তৈরি করছিলেন সাহাবীদের মধ্যে কোন মানুষ ছিলেন যিনি ছবি তৈরি করতেন কি হলো আজকে আমাদের যে আমরা সে ছবি তৈরির ব্যবসায় নেমে গেছি ছবি তৈরির দ্বারা ইসলাম প্রচার করতেছি আল্লাহর কসম কোশ্চিন কেন এটা সঠিক পন্থা না একদম সর্বাংশে সম্পূর্ণ ভুল পন্থা এবং এরকম আসমান নিচে জমিনের উপরে আমি আল্লাহর কসম করে বলি এমন কোন দলিল নাই কোরআন হাদিসের মধ্যে যার দ্বারা ছবি জায়েজ এটা প্রমাণ করা সম্ভব আর ছবি যে না জায়েজ এবং লানতের বিষয় এবং হারাম আল্লাহর গজব আর গুসা এবং ক্রোধের বিষয় এটার জন্য তো বহু হাদিস মজুদ আছে আর যেখানে মুহাদ্দিসিন উসুল বয়ান করছেন যে যখন দুই হাদিসের ভিতরে বাহ্যিক ভাবে সাংঘর্ষিকতা বৈপরীত্য অনুভব হয় দুই হাদিস একটার এক অর্থ আরেকটার আরেক ধরনের অর্থ অথচ ক্ষেত্র একটাই একই ক্ষেত্রে দুই হাদিস দুই রকম যদি মনে হয় বিপরীতমুখী বাহ্যিক ভাবে মনে হয় তো মুহাদ্দিসিন বলেন যে এখানে দেখা হচ্ছে কি কোন হাদিসের কি বক্তব্য এক হাদিস বলছে এই বিষয়টা বৈধ আর এক হাদিস বলছে এই বিষয়টা হারাম
এখন কোনটা ধরবো এই হাদিসের তারিখ তো আমাদের জানা নাই ইতিহাস আমাদের জানা নাই যে এটা কোন তারিখে হয়েছিল এটা কোন তারিখে তারিখ জানা থাকলে আমরা মনে করতে পারতাম যে আগের তারিখেরটা বাদ পরে পরের তারিখ লেটেস্ট যেটা সেটা চূড়ান্ত যেটা পরে আসছে সেটা চূড়ান্ত এটা এরকম তো দিন তারিখ তো নির্ধারিত নাই কথা বুঝেন নাই কোন মাস কোন সাল কোন তারিখ সেটা যেহেতু আমাদের অজানা তাহলে এই ক্ষেত্রে সাবধানতা এখানে যে আমরা যে মুহররম এবং মুবি যখন আছে একটা বৈধতা প্রকাশ করে আর একটা অবৈধতা প্রকাশ করে তাহলে যেটা অবৈধ ঘোষণা করে সেটারই আমলে আনতে হবে সেটাকে আমলে নিতে হবে যে না এটা নিষিদ্ধ এটা করা যাবে না কথা ঠিক আছে না তো সবির ব্যাপারে এরকম কোন হাদিসই তো নাই যেটার দ্বারা বৈধতার কোন প্রমাণ দেওয়া সম্ভব যতগুলো হাদিস আছে সবগুলো অবৈধতার কথাই আলোচনা হয়েছে সবগুলো এটা লানতের বিষয় এটা হারাম বিষয় এটা গুনাহ এটা কঠিন গুনাহ এটার কারণে জিবরিল আমিন আসেন নাই আল্লাহর রহমত আসে না ইত্যাদি ইত্যাদি এতগুলো হাদিস যেখানে মৌজুদ তারপরও কোন সাহসে আমরা এই কথা বলবো যে ছবি তোলা বৈধ এবং এই মোবাইলের ছবি এটা ছবি না এবং ভিডিও করলে এটা ছবি না মুফতি সাহেব হইয়া সাইকুল হাদিস এত বড় আলেম হইয়া এত বড় সাইকে কামেল হয়ে এই কথা মুখ থেকে বের হয় কিভাবে কোন সাহসে বের হলো এই কথা যে এটা এটা জায়েজ আছে কোন সাহসে আপনি বলছেন জায়েজ আছে আপনার সে দলিলটা কোন জিনিস ইসলাম প্রচার হয়েছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে বিনা মাইকে বিনা যন্ত্রে বিনা রেডিওতে বিনা টেলিভিশনে তো সারা পৃথিবীতে ইসলাম কি পৌঁছে নাই যদি এই সকল যন্ত্রপাতি হওয়াটা ইসলাম প্রচারের জন্য এমনটা আবশ্যকীয়ই ছিল তাহলে সেই জমানাতে আল্লাহ পাক এগুলো করার ক্ষমতা কি রাখতেন না তো আল্লাহ পাক সেই জমানাতে করেন নাই কিন্তু ইসলাম তো প্রচার হয়েছে সারা পৃথিবীতে ইসলাম প্রসার লাভ করছে সারা পৃথিবীতে এবং এটা এই কারণে যে মহান আল্লাহ বলছেন যে ইনতানসুল্লাহ ইয়ানসুরকুম তোমরা যদি আমার দ্বীনের সাহায্য নাও আমি দেখতে পাই যে তোমরা নিজের দুর্বলতার মুষ্টিমেয়তা সহকারে তোমরা দ্বীনের সাহায্য আগে আসছো আমি সুবিশাল আসমানওয়ালা আমার দ্বীনকে গাল এবারে বিজয়ী বানানোর জন্য আমি নিজে আগে আসবো আমি সাহায্য দিয়ে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করবো বিজয়ী করবো আমি প্রসারিত করবো প্রচার এই যে প্রসারিত হওয়া এবং দিন বিজয় হয়ে এটা মহান আল্লাহর হাতে মানুষের হাতে এমনটা নাই আর আল্লাহু ইয়ালু ওয়ালা ইউলা প্রকৃত সত্য নিয়ে হক নিয়ে দিন নিয়ে যখন আগে বাড়ে মানুষ শুধু বিজয় আর বিজয় আসতেই থাকে কোশ্চিন গেল ছবি বৈধ বিষয় না সম্পূর্ণ নাজায়েজ এবং বিলকুল হারাম বিষয় ফোকাহে উম্মত এই কথা পরিষ্কার বলছেন ইমাম নবীর রহমতুল্লাহ ইত্তেফাক উলামা আলা তাহরিমিল আলা তাহরিমে সুয়ারিল হাইওয়ান যে যে কোন জীবের কোন জীবের কোন প্রাণীর ছবি যে হারাম সারা বিশ্বের ফুকাহা একরামের ব্যাপারে একমত এবং তিনি বলছেন হারামুন শাদীদাত তাহরিম কঠিন হারাম বহুয়া মিনাল কাবায়ের যত গুনাহে কবিরা আছে ছবি তোলা গুনাহে কবিরার অন্তর্ভুক্ত আকাবির উম্মত আসলাব উম্মত এটাকে গুনাহে কবিরা বলেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী তিনি পরিষ্কার বলতেছেন ফতোয়া দিতেছেন যে আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন কুল্লু মুসাফির ফিন নার যারা ছবি বানাবে প্রাণীর ছবি বানাবে সবগুলো জাহান্নামে যাবে সেই জন্য ওই প্রশ্নকারীকে তিনি বলছিলেন যে ফাইন কুনতা লা বুদ্দা ফাইলান ফাসনাই সাদার ওয়া মা আলা নাফসালাহু এই হাদিসের বিভিন্ন তরুক বর্ণনা এক একটার আলফাজ ভিন্ন ভিন্ন রকম আরো স্পষ্ট আলফাজও আছে তিনি বলেন যে যদি তুমি সত্যি এরকম প্রাণীর ছবি বানাবে ব্যবসায়ী করবে এর মাধ্যমে তুমি রুজি উপার্জন করতে চাও জীবিকা উপার্জন করতে চাও তাহলে তোমার জন্য একটাই পথ সেটা হচ্ছে যে প্রাণী না যেগুলো জীব না যেগুলো সেগুলোর ছবি তুমি করতে পারো যেমন আমি দৃষ্টান্ত স্বরূপ তোমাকে বলি গাছপালা এবং ফাইনাল হলো লা নাফসালাউ যে সকল জিনিসের প্রাণ নাই সেগুলোর তুমি ছবি করতে পারো এর বাইরে কোনো প্রাণীর ছবি করার কোন অবকাশ নাই এই কথা বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলছেন সমস্ত ফুকাহা উম্মতের এই ব্যাপারে সকল ফুকাহা উম্মত একমত যে প্রাণীর ছবি বানানো সম্পূর্ণ হারাম একই কথা লিখছেন ওমদাদুল কারীর ভিতরে আল্লামা আইনী রহমতুল্লাহ আলাইহি তার ভাষা হলো জুমহুরুল উলামা জুমহুরে ফুকাহা তাদের মত হলো যে এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ এবং গুনাহের কাজ কি এখন ঝামেলা যে ছবি মোবাইলের ছবি ছবি না মোবাইলের ছবি ছবি না এটা কি গোলাপ ফুল মোবাইলের ছবিটা ছবি না এটা গোলাপ ফুল এটা পদ্ম এটা জবা এটা হাসনা ডালিয়া কি জিনিসটা এটা কি জিনিসটা এটা বলো
ছোট্ট শিশু আড়াই বছর তিন বছর বয়স তিন বছর মাত্র দুই বছর বয়স তিন বছর বয়স সে কথা যখন মোবাইলের ভিতরে কথা শুনতেছে তার দাদা নানা কথা বলতেছে খুশির জোরে মোবাইলটাকে চুমা দেয় আর কেউ যদি ভিডিও কল দেয় আজকালকার লোকেরা যারা এটাকে বৈধ মনে করে এরকম করেন হ্যাঁ সব বৈধ হয়ে যেতেছে তো সে ভিডিও কলে ছবি দেখা যায় শিশু একদম সে ওটা চুমা দিতে শুরু করে কিসের চুমা দিল পাথরকে পাথরকে চুমা দিছে লোহা লক্করকে চুমা দিছে না যেই মানুষটাকে সে দেখছে ছবি সেই মানুষটাকে মনে করেই সে চুমা দিছে একটা অবোধ শিশুও বুঝে এটা একটা মানুষের ছবি আর আপনি আলেম হয়ে বলতেছেন যে এটা কোনো ছবি না এটা সঠিক কিভাবে হইতে পারে একটা অবোধ শিশু পর্যন্ত বলে এটা ছবি আর আপনি বলেন এটা ছবি না এর কি অর্থ হইতে পারে তকদিরের যে মশলা আছে না তকদির যে মানুষ যা করে নিজের ক্ষমতায় করে নিজের ক্ষমতায় আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যবহার করার কারণেই ক্ষমতার সদ ব্যবহার করলে সে পুরস্কৃত হবে আর ক্ষমতার অসৎ ব্যবহার করলে সে শাস্তিযোগ্য হবে কথা বুঝেন নাই তো এটার দলিল প্রমাণ যেগুলো দেওয়া হয় তার মধ্যে একটা হলো যে একটা কুত্তাকে যদি ঢিল ছোড়া হয় তো কুত্তা ওই ঢিলের উপরে পাথরটার উপরে আক্রমণ করে না যে ঢিল ছোড়ে তার দিকে দৌড়ে দিয়ে থাকে তার উপরে গিয়ে আক্রমণ করে একটা কুকুরের মাথায় এতটুকু জ্ঞান বুঝ আছে এতটুকু বুঝ আছে যে আমার উপর জুলুমকারী এই পাথরটা না ওর কোনো ক্ষমতা নাই ও ক্ষমতাহীন এই ক্ষমতাওয়ালা ওই লোকটা সে আমার উপর জুলুমকারী কথা বুঝতেছেন একটা কুকুরেরও এতটুকু বুঝ আছে যে মূল হামলাকারী অর্থাৎ মূল ক্ষমতাটা কার হাতে কুকুরেরও বুঝ আছে এখানে একটা শিশুও বুঝতেছে যে এটা একটা মানুষের ছবি এটা একটা প্রাণীর ছবি এটা সুন্দর ছবি অসুন্দর ছবি এবং দেখলে বোঝা যায় না এটা নারী না পুরুষ তো নারী না পুরুষ আপনি বুঝলেন কিনা ছবি না হইলে এটা শিশু না বুড়ো আপনি বুঝেন না মোবাইলের ছবি দেখলে বোঝা যায় না তাহলে এটা ছবি না আপনি বলেন কিভাবে কোন কারণে আপনি বলেন যে এটা ছবি না সারা দুনিয়া বলে এটা ছবি আর আপনি একটা আবিষ্কার করলেন এটা ছবি না সারা পৃথিবী যেখানে ছবি বলে আর ফোকায় গ্রাম তো উসুল লিখছেন আলুর ফোকাজিন যে মানুষের সমাজ এবং মানুষের সমাজ যেটাকে যেই পজিশনে মনে করে সেটা ফোকাদের সেই দৃষ্টিভঙ্গিতে বিচার করতে হবে ফয়সালা দিতে হবে সারা দুনিয়ার মানুষ যখন এটাকে ছবি বলে আপনি আমি আবিষ্কার করলাম এটা ছবি না এটা কিভাবে গ্রহণযোগ্য কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না আর এতগুলো হাদিসের সামনে এটা গ্রহণযোগ্য হয় কিভাবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আশাদ্দু নাস আযাবান ইয়াউমাল কিয়ামা মান কাতালা নাবিয়ান আও কাতালাহু নাবিয়ুন ওয়া ইমামু দালালাতুন আল মুসাববিরুন যে কিয়ামতের দিন ভয়ঙ্কর আযাব হবে ওই মানুষের যে কোনো নবীকে হত্যা করছিল অথবা নবীর হাতে যে নিহত হয়েছিল অথবা গুমরাহের যে নেতার লিডার হয়েছিল আর যারা প্রাণীর ছবি বানায় এই এই পার্টি এই সবগুলোর উপরে ভয়ঙ্কর আযাব হবে এই ছবি তোলার মানে ওয়াজের স্টেজে ছবি তুলে আমরা হেদায়ত করতেছি মানুষদেরকে দিন জিন্দা করতেছি দিনকে দাফন করতেছি আমরা যারা এই কর্ম করতেছেন দিন জিন্দা হচ্ছে না দিন তাদের দ্বারা দাফন হচ্ছে আমি সে চার দিন আগে গেছিলাম আমি মিরপুর মুসলিম বাজারে সেখানে মাদ্রাসার সভাপতি আমাকে বলতেছেন মসজিদের মধ্যে জুমার মসজিদের মধ্যে চতুর্দিকে ভিডিও আর ভিডিও ক্যামেরা লাগানো এখানে নামাজ পড়বো ইবাদত করবো না এই তামাশা দেখবো এই তামাশাবাজি মসজিদের মধ্যে আর ইবাদতের অর্থ কি গায়াতুল খুজু ওয়া তাযাল্লুল মহান আল্লাহর সামনে নিজেকে চূড়ান্ত ভাবে পূর্ণাঙ্গ ভাবে কায় মনোভাবকে সম্পূর্ণ নিবেদিত করে দেওয়া একদম নিবেদিত হয়ে যাওয়া একদম লীন বিলীন হয়ে যাওয়া এটাকে লীন হওয়া বলে এটাকে বিলীন হওয়া বলে মহান আল্লাহর মহত্বের নূরে তাজাল্লিতে ডুবে যাওয়া বিলীন হয়ে যাওয়া যেখানে ছবি চিন্তা করতেছেন আর ভিডিওর এরকম এহতেমাম করতেছেন এটা ইবাদত হলো না ইবাদতকে ধ্বংস করা হলো এবাদত যদি হয়ে থাকে তো আপনারা পুরস্কৃত হবেন আর এবাদতকে যদি ধ্বংস করেন নিশ্চয়ের জন্য কঠিন শাস্তি হবে কঠিন আজাব হবে আমাদের কোন পথে যাওয়া উচিত কোন পথে চিন্তা করা উচিত যেখানে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম চিরদিনের জন্য কেয়ামত পর্যন্তের জন্য উসুল দিয়ে দিচ্ছেন জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা দুটা রাস্তা তুমি জান্নাতে যাইতে চাও তো তাহলে তোমাকে দেখতে হবে আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ও বাইনাহুমা মুশতাবিহাত হালাল যেটা সেটা স্পষ্ট হারাম যেটা সেটা স্পষ্ট কিন্তু মধ্যখানে অনেকগুলো বিষয় থাকে যেগুলো অস্পষ্ট হালাল কি না হারাম কি না এমনটা অস্পষ্টতা যদি মনে হয় এরকম দোদুল্যমানতা যদি মনে হয় এরকম সন্দেহজনক অবস্থা যদি তৈরি হয় যেহেতু তোমার জান্নাতের পথকে নিষ্কণ্টক রাখতে হবে এজন্য তোমার দায়িত্ব হলো যেদিকে যেই বিষয়টা সন্দেহজনক মনে হয় সেটাকে পরিহার করে দাও যেটা সন্দেহমুক্ত সে পথে চলো
এতগুলো হাদিসের পরেও কারো অন্তরে একটু খটকাও পয়দা হয় না, একটু সন্দেহ পয়দা হয় না, এমন ওহি কখন নাজিল হলো আমাদের উপরে বলেন? যার যার মোবাইলে ছবি আছে ডিলিট করবেন তো ইনশাআল্লাহ। এমন মাহফিলে যাবেন না যে মাহফিলের ভিতরে ছবি তোলা হয়, ভিডিও করা হয়, এমন মাহফিলে যাওয়া কোনোভাবেই সহি না। কারণ আল্লামা ইবনে আবেদিন স্বামী রহমতুল্লাহ লিখছেন যে শরীয়তের মশলা লা জুজুল হুজুর ইন্দা মজলিস ফিহি মাজুর, যেখানে শরীয়তের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড সংগঠিত হয়, নিষিদ্ধ কাজ হয়, সেখানে অংশগ্রহণ, সেখানে বসা, সেখানে শরীক হওয়া, উপস্থিত হওয়া জায়েজই নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যেখানে হারাম কর্মকাণ্ড সংগঠিত হয় সেখানে অংশগ্রহণ কোনোভাবেই সহি না। আর না হলে এই ফতোয়া বদলাইয়া দেন, স্বামীর এই ফতলাকে উল্টাইয়া দেন কোনো দলিল দিয়ে আপনি, লা জুজুল হুজুর ইনদা মজলিস ফিহি মাজুর। আর যদি স্বামীর ফতোয়াকে উল্টাইয়া দেন, কোরআন শরীফের আয়াত আয়াতকে কি দিয়ে উল্টাবেন? আল্লাহ পাক বলেন যে ফাল ওয়ালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, যে তোমার যখন মনে আছে এই কথা যেটা নিষিদ্ধ এবং হারাম কাজ, যারা এই পাপ কাজে লিপ্ত এই পাপকারীদের এই মজলিসে এই বৈঠকে এই জায়গাতে তুমি বসবেই না, লা তাকুদ, বসতেই নিষেধ করছেন মহান আল্লাহ। তো তার মানে কি দাঁড়ায় থাকার পারমিশন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোথায় চলছি আমরা, কোথায় ছুটছি? রসুল্লাহ সাল্লাহ আলাইসাম যেখানে এইভাবে বলছেন যে উলামা মাসায়েখের মজলিস তোমরা সবাই ইস্তেগফার করো, তার মানে ইস্তেগফার করো, মাফ চাও মাফ চাও, কিন্তু গুনাহ জারি থাকুক, মুখে মাফ চাও আর গুনাহ করতে থাকে। এই সুভা দরকার, তওবা বরল দিল পুরা জওকে গুনাহ মাস মাসিয়তরা খান্দামি আয়াত ইস্তেগফার মা, যে হাতে তসবি হ্যাঁ না, আর জবান জিক্রুল্লাহ, আর হলো দিলের ভিতরে গুনার যত প্লান প্রোগ্রাম, তো এইরকম তওবাকারী ইস্তেগফারকারীর ইস্তেগফার দেখলে ইস্তেগফারও লজ্জিত হয়, ইস্তেগফার নিজে লজ্জিত হয় এরকম ইস্তেগফারকারী ইস্তেগফারের তামাশা দেখলে। এইরকম ইস্তেগফার করলে আমাদের কি ফায়দা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার মুস্তাগফিরিন এবং তায়েবিনের মধ্যে সামিল করে, আল্লাহকে ভয় করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে। একই স্বপ্নের ব্যাখ্যা করছেন ভারতের বিখ্যাত আলেম হযরত মাওলানা মুফতি মাজিদুল কুদ্দুস খুবায়ব, মদিনা শরীফে ওনার সঙ্গে মসজিদে নববীতে দেখা হয়েছিল বারবার, ভারতের সাহারানপুরের একজন বড় আলেম, ওনার বাবাও বড় আলেম, বহুত বড় মুফতি ছিলেন, হযরত মাওলানা মুসিউল্লাহ খান জালালাবাদী রহমুল্লাহর খলিফা, তিনি এই এই খাবের এই স্বপ্নের এই ব্যাখ্যাই দিছেন যে যত রকমের অপরাধ আমাদের মধ্যে আজকে আছে, সুদ ঘুষ মিথ্যা গীবত যত হারাম কাজের ভিতরে লিপ্ত হওয়ার অভ্যাস আজকে হয়ে গেছে, সেই সব এবং ছবি তোলা এটাও লিখছেন তসবির কাশি, এই সব কিছু থেকে তওবা করার জন্য ইঙ্গিত করছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিকে আমাদের মোতাবাজ্জি হওয়া উচিত এটাও তিনি বলছেন। আল্লাহ সেটা করার জন্য আমাদেরকে তৌফিক দেন। চলো দিনের মজলিসগুলো একটা তামাশায় পরিণত হয়ে গেছে। হ্যাঁ, সেখানে ঢাকাতে সেদিন শুনলাম যে এক বড় আলেম শেখ হাদিস, তিনি খতবে বুখারিতে শরীক হয়েছেন, বললেন যে ওখানে শেখ হাদিস যখন খতবে বুখারি শুরু করতেছেন, মাত্র এসে বসছেন, তালবেলেমটা শত শত মোবাইলে ছবি করতেছে ভিডিও করতেছে, এ দিন জিন্দা হয়ে গেছে তারা আপনারাই বলেন। এটা কি নূরের আমল হলো, আখেরাত জিন্দা হলো, যে জান্নাতে যাওয়ার আমল হলো, না জাহান্নামের আমল হলো? এটা এত বেপরোয়া হওয়া, এটা আলেম আর তালবেলমের কাজ হইতে পারে? এটা দিনের রৌনক থাকলো এখানে, দিনের নূর থাকলো এখানে? যেখানে ইমাম শাহউলুল্লাহ মুহাদ্দিস দেলুই রহমতুল্লাহ বলছেন বুখারী শরীফ যখন পড়ে পড়ায়, যখন নাকি তিরমিজি শরীফ পড়ে পড়ায়, মিশকাত শরীফ পড়ে পড়ায়, হাদিসের যে কোনো কিতাব উস্তাদ পড়ান তালবেলেম পড়েন, তো হযরত ইমাম শাহউলুল্লাহ দেলুই রহমতুল্লাহ বলেন যে আমি আমার চর্ম চোখে দেখতে থাকি তাদের উভয়ের সিনার সঙ্গে রওজায়ে পাক থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে একটা নূরের তার এদের সিনার সঙ্গে লাগা আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তার যাদের সিনার সঙ্গে লাগা, সেই সিনার তারকে তোমরা ছিন্ন ভিন্ন করতেছ তোমার খায়েশাতের পূজার দ্বারা, এই তোমরা আলেমি দিন হচ্ছ আজকে? উস্তাদ পর্যন্ত এরকম বেখবর এবং বেফিকির, আমার ছবি তোলা হচ্ছে, আপনার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এর দ্বারা, মর্যাদা ভুলুণ্ঠিত হচ্ছে, নায়েবে রসুলের মাকাম থেকে মানুষ নিচে নামতেছে,
আলেম দ্বীনের মাকাম থেকে নিচে নামতেছে ইসলামী পণ্ডিত এবং ইসলামী শিক্ষক এবং ইসলামী স্কলার মাত্র থাকবে আলেম দ্বীন নাইব রসুল থাকবে না এই ব্যক্তি যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত চলে আল্লাহ আমাদেরকে আল্লাহ ও রাসূলের কথার দিকে আসার তৌফিক দান করেন বড় বড় একজন এলেমওয়ালা মানুষ মানুষ খুব সুনাম করে কিন্তু আশ্চর্যের বিষয় ছবির ব্যাপারে শিথিল ছবির ব্যাপারে ঠান্ডা আবার কারো আওয়াজ আগে ছিল খুব বজ্র কঠোর ছবির বিরুদ্ধে এখন ঠান্ডা হয়ে গেছে এখন ঠান্ডা আওয়াজে বলা হচ্ছে ছবি তুলেন না আবার এটা নিয়ে ওই ওই হুজুরেরই ভক্তবৃন্দ ব্যাপকভাবে সমালোচনা করতেছেন হুজুর তো আগে ছবির ব্যাপারে বজ্র কঠোর ছিলেন এখন এইরকম শিথিল কণ্ঠ কেন হলো আল্লাহর জন্য শিথিল আগে আল্লাহর জন্য বজ্র কঠোর থাকলে এখন কি আল্লাহর জন্য শিথিল কোন দলিলে বজ্র কঠোর ছিলেন আর কোন শরীয়তের কোরআন সুন্নাহর কোন দলিলের কারণে আজকে শিথিল অবস্থান গ্রহণ করতেছেন সেটা কি আল্লাহ পাক দেখেন না সেটা কাল কিয়ামতে আল্লাহ পাক সেটা দেখবেন না আমাদের হিসাব কিতাব হবে না আলেম হয়ে গেলে শেখুল হাদিস হলে আর বস্তু বড় আলেম হলে শেখে কামেল হয়ে গেলে জগৎ বিখ্যাত আলেম হয়ে গেলে তো সেই মানুষের কি কাল কিয়ামতে হিসাব কিতাব নাই হ্যাঁ তো বুখারী শরীফে শেষ হাদিস শেষ আর শেষ অধ্যায় যে আছে নাজাউল মাওয়াজিন আল কিস্ত লিয়াউমিল কিয়ামা আল্লাহ পাক বলছেন যে কোরআন শরীফের আয়াত যে কিয়ামতের দিন আমি মিজান পাল্লা কায়েম করব ইমাম বুখারীর ব্যাখ্যা করে বলতেছেন ওয়ান আমাল বনি আদম কাউলাহুম তুজান যে আদম সন্তানরা সকলেই যা কিছু করে এবং বলে সবটা কাল কিয়ামতে ওজন হবে সবটার হিসাব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুজাউল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন মিজান কায়েম হবে এবং ফাতুজানুল হাসানাত ওয়াস সাইয়াত এবং মানুষের নেক বদ দুটেরই ওজন হবে ফামান রাজাআত হাসানাত ওয়ালা সাইয়াত মিসকাল হাব্বা দাখালাল জান্নাহ যে ব্যক্তি যার নেক কাজ তিল পরিমাণ একটু ভারী হবে তার জন্য জান্নাতের ফয়সালা ওয়ামান রাজাআত সাইয়াত ওয়ালা হাসানাত মিয়াতা মিসকাল হাব্বা দাখালান নার আর যার গুনার কাজ গুনার পাল্লা এক বিন্দু পরিমাণ ভারী হবে আছে না এক পথ দুইটা কিন্তু গুনার পাল্লা একটু ভারী হলে জাহান্নাম নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক তা আমরা ছবি তুলতেছি এরকম নিশ্চিত হয়ে গেছে এটা যে এটা তো নেক কাজই এটা তো একটা হাসানা এটা নেক কাজ হ্যাঁ এমন কিছু একটুও ফিকির হয় না যে এটা গুনাহের কাজ ফয়সালা কিয়ামতের দিন আমাদের হাতে কোন শাইখুল হাদিসের হাতে কোন মুফতি আজমের হাতে কোন শাইখে কামিলের হাতে কোন পীর সাহেব কেবলার হাতে কিয়ামতের দিনের ফয়সালা কার হাতে মালিক ইয়াউমিদ্দিন এক মহান আল্লাহ তার হাতে সব ফয়সালা সেদিন আমরা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ন্তর রাখে এবং নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখে তার ঠিকানাই হবে জান্নাত আল্লাহ সেই কাতারে আমাদেরকে সামিল করেন সব উলামায়ে দিন মাশায়েখকে দিনের খাদেমদেরকে সামিল করেন সব মুসলমানকে সামিল করেন সব ভুল পরিহার করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন চলো ভাই মসজিদগুলোকে ভিডিও থেকে জলদি সাফ করা চাই কমিটিরও দায়িত্ব আছে মসজিদের কমিটি যারা তারা কি কালকে আমাদের জবাব দিতে হবে না জিজ্ঞাসিত হবেন না তারা ইমাম সাহেব বলছেন ইমাম সাহেব কি জন্য বলেন ইমাম সাহেব কি এরকম অন্যায় কাজে সুযোগ দেওয়া মসজিদ কমিটির কারো জন্য ঠিক হবে না সব মসজিদগুলোকে ভিডিও মুক্ত করা চাই ছবি মুক্ত করা চাই যে এক আধজন যে মানুষরা এই ডিজিটাল ছবির নাম একটা দিয়ে এটাকে বলেন যে এর কোনো বৈধতা কিন্তু তারাও শক্ত ভাষায় বলেন যে কোন মসজিদে ছবি করা যাবে না কোন খতবে বুখারীর মাহফিলে ছবি করা যাবে না কোন দিনই মাহফিলে ছবি করা যাবে না এ তারা তো এটা কঠিন ভাবে বলতেছেন এটাও শক্তভাবে বলতেছেন যে এই সকল মাকামাতে মুকাদ্দাসা পবিত্র স্থানগুলোর সঙ্গে বেয়াদবি হয় গোস্তাকি হয় আর তারা এটা বলেন যে এইসব কাজ করতে থাকলে মুসলমানদের অন্তর থেকে ছবি যে হারাম প্রিন্টের ছবি সেটা একদম মুছে যাবে অতএব এই জায়গাগুলোতে এটা করা যাবে না এরপরে কোন জায়গায় করা যাবে এটা তাদের যে বলেন যে বৈধ আল্লাহ জানে কি ব্যাখ্যা হবে এইরকম একদমই মানে দ্বিমুখী কথা একসঙ্গে বলা কিভাবে সঠিক হয় এই ফতোয়ার চরিত্রই বলে এই ফতোয়া সঠিক না এই ফতোয়ার প্রকৃতি বলে যে ফতোয়া একটা অশুদ্ধ ফতোয়া এটা কোনো সহি ফতোয়া না আল্লাহ আমাদেরকে সহি পথে চলার তৌফিক দেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফতোয়ার সঙ্গে যে ফতোয়া সাংঘর্ষিক সেই ফতোয়া অগ্রহণযোগ্য আমি মুফতি সাহেব না ফতোয়া দেওয়া আমার কাজ না কিন্তু যারা আকাবির দিন আকাবির মুফতি আলেকরাম আকাবির ফুকাহা
তাদের কথা উচ্চারণ করতেছি শুধু তাদের কথার প্রতিধ্বনি আমি নিজে ফতোয়া দিচ্ছি না বরং যারা সত্যিকার ফকিহ ছিলেন সেই ফকিদের সেই ফতোয়া যেটা সেটাকে উচ্চারণ করতেছি সেটাকেই বলতেছি আর ফকিদের দলিলগুলো নিয়েও খানিকটা আলোচনা হলো দলিল তো আর বহুত আছে দলিল একটা দুইটা না আর উনাদের কাছে একটাও দলিল নেই তারপরও এত গর্জন কি আশ্চর্য এটাই আলামত যে এই যারা ছবি নিয়ে বাড়াবাড়ি করতেছেন শুধুই নফসের ধোকা শুধুই নফসের ধোকা শুধুই শয়তানের ধোকা এর দ্বারা খুশি হচ্ছে নফস এবং শয়তান আল্লাহ ও রাসূল আদৌ খুশি হন না হ্যাঁ একটা কথা মনে পড়ল তা বলি একবার যে মদিনা মুনাব্বারায় হজের সফরে আমরা ছিলাম তো আমাদের এক হাজী সাহেব ছিলেন ওখানে রওজা শরীফের সামনে গিয়ে দেখলাম মানুষ দলে দলে খালি ছবি তুলে রওজা শরীফের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধার সাথে সালাম পেশ করবে সে কপাল পোড়ার এটা তৌফিক হয় না সেখানে গিয়ে নিজের ছবি তুলে এটা কি কপাল পোড়া হওয়ার আলামত না কপাল ওয়ালা হওয়ার আলামত বলে সৌভাগ্যবান মানুষ না হতভাগা লোক এই লোক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়া গুস্তাখের বেয়াদবি করতে থাকতেছে আমাদের কষ্ট হলো কিন্তু আমরা কি করব আমরা তো কেন শাসক মন্ডলী না আইন তো হাতে নেওয়া যায় না কথা বুঝুন না কিছু লোকের ইসলামের খেদমতের জজবা এত হয়ে যায় আইন হাতে তুলে নেওয়া হয় এটা ইসলামে কোনোভাবে গ্রহণযোগ্য না তো আমরা বড় ব্যথিত মনে ছিলাম যাই হোক পরে আমাদের ওই এক সাথী হাজি সাহেব উনি স্বপ্নে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার রোজার সামনে দাঁড়া এইভাবে আমার সামনে দাঁড়া এইভাবে ছবি তুলতে থাকে আমার বড় কষ্ট হয় এদেরকে ছবি তুলতে নিষেধ করো এখন স্বপ্ন তো এতটুকু সে কি দাঁড়ায় দাঁড়া নিষেধ করবে স্বপ্ন একটা দেখলে সেই স্বপ্নের উপরে আমলের পদ্ধতিটা কি সেটা দেখা চাই তো আমরা চিন্তা করলাম আমরা ওখানে দাঁড়ায় বলবো হ্যাঁ ছবি তুলবো না এটা তো আমাদের কাজ না ওখানে আমাদেরকে পুলিশ তাড়ায় দিবে তাহলে প্রশাসনকে বলা উচিত বা ওখানে যারা কর্তৃপক্ষ তাদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত ওখানে মদিনা শরীফের এক আলেম যিনি মুফতি এবং ভালো আলেম মদিনা শরীফ বহু কাল থেকে থাকেন ভারতীয় মানুষ তো তাকে বিষয়টা জানানো হলো যে এইরকম বিষয় ওহো এইরকম ব্যাপার উনিও খুব কম্পিত হলেন বলেন যে আমি এখানে মসজিদ নববীতে যারা কর্তৃপক্ষ আছেন এবং যারা খতিব আমি তাদের কাছে নিয়ে যাবো হাজি সাহেবকে তার তাদের সঙ্গে কথা বলবো নিয়ে গেছেন পরে তাদেরকে বলছেন ই হাজি সাহেব ইনি এই স্বপ্ন দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদেরকে নিষেধ করো তারা কাঁপতে থাকছেন পরে তারা সেখানে কর্তৃপক্ষ বৈশা সিদ্ধান্ত নিয়ে এটাকে তখন তারা প্রতিহত করতে থাকছেন এবং কঠিন হয়ে গেছে যে কেউ ছবি তুলতে পারবে না এখানে পুলিশরাও শক্ত হাতে বাধা দিতে থাকছে দীর্ঘদিন এটা চালু ছিল আবার পরে আবার এটা থেমে গেছে তো তারা থামছে কিন্তু আল্লাহ আল্লাহকে দেখেন না আল্লাহ পাক কি কোনো সিদ্ধান্ত নেবেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করে সেটাও তো একটা স্বপ্ন ছিল সেটা কি ইস্তিগফার পড়ারই স্বপ্ন না ছবি থেকে বিরত থাকারও স্বপ্ন ছিল সেটাও যোগ করেন এর সঙ্গে আল্লাহ আমাদের হেফাজত করে ইস্তিগফার করতে থাকি তওবা করতে থাকি যে সকল অন্যায়গুলো হচ্ছে সেগুলো থেকে আমরা বিরত হই অন্যদেরকে বিরত হইতে বলি আর যেটা অন্যায় কাজ সেটা থেকে যদি আমরা বিরত হই আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত দিবেন মানুষও আমাদেরকে ইজ্জত দিবে যে ওনার একটা খেয়াল আসছিল তখন উনি করছেন এখন হক বুঝে আসছে উনি আগেরটা বাদ দিয়ে দিচ্ছেন এতে ইজ্জত আল্লাহ আরো বাড়ায় দিবেন দিনী রঙে ধ্বংসাত্মক দুনিয়ার মধ্যে ডুবে দিতেছে আর হব্বুদ দুনিয়া রাসে করলে হাতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়ার মোহ সমস্ত পাপের মূল দুনিয়ার মোহ পয়দা হয়ে গেছে আমার নাম যশ আমার খ্যাতি আমার সুখ্যাতি আর ইসলাম এবং দিনের প্রচারকে বানানো হয়েছে ঢাল ইসলামের দিন এই ছবি তোলা ছাড়া প্রচার হয় না এত বছর পর্যন্ত প্রচার হয় নাই এখনো বিশ্বব্যাপী যারা ছবি মুক্ত তারা দিন প্রচার করতেছেন না আমরা যারা ছবি আমাদের যে মানুষরা ছবি প্রচার শুরু করতেছেন তো তাদের দ্বারা দিন বেশি জিন্দা হলো না হাকিমুল মুথানবী দ্বারা দিন বেশি জিন্দা হয়েছে হুজরতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবি মাওলানা গঙ্গুই শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী আল্লামা সাব্বির আহমদ উসমানী আল্লামা জাফর আহমদ উসমানী মাওলানা খলিল আহমদ সারাতপুরী আল্লামা হযরত শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব ওই মানুষদের দ্বারা যে দিন বেশি জিন্দা হয়েছে না এই ছবিওয়ালাদের দ্বারা দিন বেশি জিন্দা হচ্ছে তাদের তো ছবি ছিল না তো তাদের দ্বারা যে দিন যা হয় নাই এখনো তাদের নাম উচ্চারণ হলে অন্তর নূর অনুভব হয় মুসলমানদের অন্তরাত্মা আলোড়িত হয় প্রভাবিত হয় কম্পিত হয় সকল মানুষের নাম শুনলো আল্লাহর মহত্বের সাথে আর ছবিওয়ালাদের নাম শুনলে কার দিল এতটা আলোড়িত হয় বলেন আমাদের সে আকাবের পথে আমরা চলি যারা এই সকল করেন তারা আলেম বটে
কিন্তু এই ভুলটা তারা করতেছেন এতটুকু বলি এমন না যে তারা সমাজের নিচু মানুষ এমনটা না এলম তাদেরকে মর্যাদার আসনে আসীন করে দিয়েছে এটা তো সত্য কথা কিন্তু এই ভুলটা থেকে নিজেদেরকে অবশ্যই মুক্ত হতে হবে এই ভুল নিজের সঙ্গে রাখা যাবে না আল্লাহ 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 এমনি তো ওয়াজ মাহফিলে যাওয়া বাদ দিয়ে দিয়েছি এই ছবির ফেতনার কারণে কতম বুখারীতে দাওয়াত দেন উলামা ইকরাম সেখানে যায় সেখানেও পালায় পালায় ছবি তুলে মাদ্রাসার ছেলেরা সে পাগড়ি বাঁধে গিয়ে তো পিছনে সেলফি তুলতেছে এই সকল ছেলেরা তোমরা আলেমিদিন নাবি রসুল হচ্ছ না তোমরা নিজের দিন ইমানা এবং এলমের সমস্ত নূরকে ধ্বংস করতেছ তোমরা নাবি রসুলের মর্যাদাকে ভুলুণ্ঠিত করে দিয়ে ধ্বংস করে দিয়া তোমরা সেই বর্তমান দুনিয়ার রেওয়াজি মোল্লাদের কাতারে সামিল করতেছ নিজেকে হ্যাঁ পণ্ডিত হওয়া এক জিনিস নাবি রসুল হওয়া ভিন্ন জিনিস তুমি নাবি রসুলের পথ থেকে বিচ্যুত হচ্ছ আশ্চর্যের বিষয় বোখারি শরীফে এবারতপুরে সব পাগড়ি বাঁধে গিয়ে পিছনে দল বাঁধে ছবি তুলতেছে এই হলো মাদ্রাসার ছাত্র এখন এরা আলেমে দিন না এরা নায়েবে রসুল না কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা যারা নিজের নফসানিয়তকে এরকম প্রাধান্য দিবে আর দিনের কথাকে এরকম মানে সে ফেলে দিবে প্রত্যাখ্যান করবে সে কিসের আলেমে দিন হবে এই চরিত্র হচ্ছে এখন আলেমদের দায়িত্ব তো এরকম যে বা যারা দিন দিনের খাদেম যে দামা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি জান্নাতে যেতে চাও যেখানে খটকা হয় খটকাওয়ালা বিষয়টাকে ত্যাগ করে দাও খটকা মুক্ত পথে তুমি চলো তাহলে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছবে কি হলো আজকে এই অবস্থা আমাদের হয়ে গেছে দিনই মজলিস মাহফিল গুলো ছবি আর ছবির ফেতনায় একদম কঠিন ভাবে আক্রান্ত মহামারীতে আক্রান্ত হয়ে গেছে এখন এই কঠিন ভাইরাস ধ্বংসাত্মক ভাইরাসে আক্রান্ত আল্লাহ এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার তৌফিক দেন আমাদের কিছু বন্ধু বান্ধব যারা আমাদের সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখেন তাদের সম্পর্কে লোক বলতে থাকে অমুকের টেলিভিশনে দেখা যায় অমুকের ছবি ভিডিও করতে দেখা যায় এইরকম মানুষ যারা যারা এরকম চিহ্নিত সে আমাদের আমাদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার কি আপনাদের যারা এরকম ছবির মিশন নিয়ে চলছে তো তাদের সঙ্গে সম্পর্ক রাখেন আমাদের আমাদের মিশন আলহামদুলিল্লাহ একদম ছবির লানত থেকে মুক্ত মিশন ছবির ফেতনা মুক্ত মিশন আমাদের আপনাকে দেখতাম যদি আপনি এরকম মহিউ সিনেমা ওনার সাহেব রৌলক সাহেব রহমতুল্লাহ পাশে দাঁড়ায় বলতেন যে হ্যাঁ ছবি তোলা জায়েজ এবং আজকে ওনার সামনে মিটিং করে দেখাইতেন মাহফিল করে দেখাইতেন ছবি ছবিওয়ালা মাহফিল আপনাকে দেখ বুঝতাম যদি আপনি মুফতি মাহমুদ হোসেন গঙ্গুই রহমুল্লার পাশে স্টেজে বসে তখন আপনি ছবি তুলতেন আর ভিডিও করতেন আর বলতে পারতেন যে ইটালিতে আর তামাম কানাডার সারা দুনিয়াতে ইসলাম পৌঁছানোর জন্য ছবি সহ পাঠাইতে হয় ইসলামকে ইসলামকে ছবি সহ পাঠাইলে তখন ইসলাম প্রতিষ্ঠিত হবে এতদিন পর্যন্ত ছবি ছবি ছাড়া ইসলাম পড়ছে এর মাধ্যমে ইসলাম প্রসারিত হয় না কি একটা ভুল ধারণা কি একটা ভুল চিন্তা আর এই ছবির ফেতনা থেকে নিজেদেরকে হেফাজত করি কোনোভাবে নিজেদের মধ্যে ছবির এই কর্মকাণ্ড না থাকে না যিনি নিজেরা ছবি তোলায় ব্যস্ত হই না কোনো সময় কোনো ছবি তোলার কাজে আমরা সন্তুষ্ট হই আমার শেখ আরে বিল্লাহ মরনা শাহ কি মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলী যিনি আকাবের আউলিয়া উম্মতের একদমই জিন্দা নমুনা ছিলেন তিনি বলতেন যে যে সকল ক্ষেত্রে বাধ্য হয়ে ছবি তুলতে হয় যেমন বিদেশে যেতে হলে ছবি লাগে আন্তর্জাতিক আইন তাই না এরকম রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে বাধ্য হয়ে ছবি তুলতে হয় সেক্ষেত্রে ছবি তোলার আগে তুমি নিজের অন্তরকে প্রস্তুত করো এবং অন্তর অন্তর এটা খেয়াল করো যে আমি এতে সন্তুষ্ট না আমি হে আল্লাহ এই কাজে খুশি না আমার কষ্ট হচ্ছে আমি অসন্তুষ্ট হে আল্লাহ কিন্তু আন্তর্জাতিক আইন বা রাষ্ট্রের কোনো আইনের কারণে দুনিয়ার কোনো বিধান এরকম বাধ্যতামূলক কোনো বিষয়ের কারণে আমি এই কাজে বাধ্য হইতে হয় কিন্তু হে আল্লাহ আমি কষ্ট পাচ্ছি আমি নারাজ আমি অসন্তুষ্ট আপনি আমাকে মাফ করে দেন এইভাবে নিজের অন্তরের অবস্থা রাখা এবং চেহারাকে উজ্জ্বল হাস্যোজ্জ্বল রাখা আর দুই ঠোঁটে হাসি ফুটে আছে এরকম ছবি তোলা এমনটা না করো এটা বলতেন হযরত ওয়ালা রহমতুল্লাহ আলী এরকম তো হযরত বলতেন কিন্তু হযরত ওয়ালা রহমতুল্লাহ আলী সে কথার পক্ষে হাদিস শরীফ যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাজিরু বিয়াদি ফাইন লাম ইয়াসতাতিফা বিলিসানি ফাইন লাম ইয়াসতাতিফা বিকালবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান তোমার মুমিন থাকার সর্বশেষ স্টেজ হলো এই যে কাজ তুমি প্রতিহত করতে পারো না অথচ সেটা শরীয়তের বিরোধী কাজ শরীয়ত বিরোধী কাজ সে কমপক্ষে অন্তরে তুমি ব্যথিত রাখো অন্তরে তুমি নারাজ থাকো অন্তর থেকে সেটার প্রতি ঘৃণা পোষণ করো এতটুকু তুমি
তোমার ইমানের সর্বশ্রেষ্ঠ স্তর, এর নিচে ইমানের কোনো স্তর নাই। আর এই ছবি নিয়ে উল্লসিত হইতে থাকা, এটা ইমানের কোন স্তর? ছবি নিয়ে উল্লসিত হইতে থাকা আর ছবি তোলার জন্য তোমার যন্ত্রপাতি সব এবং বাহিনী সঙ্গে রাখা, এটা ইমানের কোন স্তর? এটা দ্বীনের কোন স্তর? এটা ইসলামের কোন স্তর? এমনটা ওলামায়ে দ্বীনের তো কোনোভাবেই করা উচিত না। কবে আমাদের ওলামা মাসায় গিয়ে এই কাজ থেকে বিরত হবেন আর ইসলামের রৌনক যাতে বৃদ্ধি পায় তাদের এই বিরত হওয়ার দ্বারা? ছবির কারণে পুরো মাহফিলটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। যেখানে ছবি তোলা হয় সেই মাহফিল, দিনই মাহফিলটা একদম ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, ওখানে বসার মতো অবস্থা থাকে না। কোন আল্লাহওয়ালা এই ছবির মাহফিলকে বরদাস্ত করতে পারেন না। হযরত মাওলানা সাহেব রৌনক সাহেব রহমতুল্লাহ আলাইহি বসাছিলেন নদওয়াতুল উলামা লখনৌর এই যে মহা ইসলামের মহা সম্মেলনে, সাংবাদিকরা সামনে দাঁড়ায় ছবি তোলার জন্য যেই ক্যামেরা উঁচু করতে শুরু করছে, তিনি এবং মাওলানা শাহ মাহমুদ আহমদ সাহেব ইলাহাবাদী দুনো আল্লাহওয়ালা দ্রুত সেখান থেকে নামে একদম চলে গেছেন। লোকজন গিয়ে মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহিকে খবর দিলে তিনি বলছেন, ইনারাই সত্যিকার আল্লাহ আল্লাহর বলি, সত্যিকার আল্লাহওয়ালা, যে আল্লাহর নাফরমানির কাজকে তারা বরদাস্ত করতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ ওয়ালারা তো ছবি দেখলে সেখান থেকে ভাগতেন, ছবি তোলার বিষয় দেখলে সেখান থেকে পলায়ন করতেন। আমরা কোন আল্লাহ ওয়ালা যে ছবি তোলার কাজে ব্যস্ত এবং ছবি তোলার আয়োজনে ব্যস্ত, এটাই কি আল্লাহ ওয়ালা হওয়ার পরিচয়? আমাদের এই দেশের এক বুজুর্গ বলতেন যে একটা মুস্তাহাব কাজের খেলাফ দেখলে, মুস্তাহাব কাজের একটা সুন্নতের খেলাফ দেখলে আমার আহবাবরা তোমরা আমাকে খেয়াল করে দিও, আমাকে বললো যে এটা ছুটতেছে, আমি খুশি হব, তোমাদের জন্য দোয়া করব। তো এটা কোন জিনিস যে ছবি নিয়ে ঘুরতে থাকা? এটা কোন মুস্তাহাব চিন্তা করা হইতেছে, কোন সুন্নত চিন্তা করা হইতেছে, কোন দিন চিন্তা করা হইতেছে? এটা শুধুই একটা ভুল, একটা বিভ্রান্তি ছাড়া কিচ্ছু না, এবং বিভ্রান্তির নেশা, এবং যেটা একটা কঠিন ভাইরাসে মহামারীতে পরিণত হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে বিরত হওয়ার জন্য কবুল করেন, তৌফিক দান করেন। কিন্তু যে সকল উলামায়ে দ্বীন এমনটা করেন তাদের ব্যাপারে গুস্তাখে বেয়াদবিপূর্ণ কথা বলা ঠিক হবে না। এলেম তাদেরকে মর্যাদার আসন দিয়ে দিছে। মানুষ আমরা তো কেউ নবী রসুল না, নবী রসুলদের কোনো দোষ নাই, ভুল নাই, কিন্তু বাকি যে কোনো মানুষের ভুল ত্রুটি হইতে পারে। একটা মানুষ জীবনের সবকিছু যা ফুলের মতো, শুধু এক জায়গাতে সামান্য একটু আচর লাগলো, সেটুকুর কারণে তার সবগুলো কল্যাণ মঙ্গল ভালাই সৌন্দর্য গুণাবলী ফুলের জীবনের সবগুলো স্তরকে একদম ভুলে যাওয়া, মাটি দিয়ে দেওয়া, কবরস্থ করে দেওয়া, এটা কোন ইনসাফের বিষয় হবে? এমনটাও কিন্তু ঠিক না। ভুলটুকু ভুল, বাকি সবটুকু ভালো। আল্লাহ আমাদেরকে ভুল পরিহার করার তৌফিক দেন এবং একদমই খালেস দূরের পথে চলার তৌফিক দেন, যেটা হলো ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত এবং ইলতেজামে তাকওয়া এবং কাসরতে জিক্রুল্লাহ আকার আকাবির দ্বীনের অনুসরণের।